Ei, não, Tatu. Ei, não. খুব আনন্দে খেলা নিতেছে না? মজা, আমি তো কাছে যেতেছি আয়েশা অনেক গল্প, ঠিক আছে? খুব তাড়াতাড়ি কও, আমার কাজের তো সব। আমার আজকের মধ্যে 80,000 টাকা লাগবো। 80,000 টাকা লাগবো মানে? মানে এই সকাল বেলা তুমি কেমন লেফাইজ লেমি করতেছো, মজা করতেছো আমার লাগে? মজা করুন কেন, আমার টাকা লাগবে সেটা প্রেরে করছি। ব্যাস, তুমি কি ধরনের কথা কইতেছ শিমলা? আমি একজন দিন মজুর, আমি দিন আনি দিন খাই, আমি 80,000 টাকা করতে পারবো না? এমন সুদে অবস্থা হইতো আমার যে আমার জায়গা জমি আছে, আমি একটু বিক্রি টিক্রি করে তোমার একটু ব্যবস্থা করে দিতে পারতাম, কিন্তু আমার তো সেটাও নাই, আমি করতে দেবো। আমি না অত কিছু শুনতে চাইতেছি না, আমার আজকের মধ্যে 80,000 টাকা লাগবে। আপনি কেমনে দেখবেন কি করবেন সেটা আপনার ব্যাপার, প্রয়োজনে যদি আপনার কিডনি বিক্রি করতে হয় আপনার কিডনি বিক্রি করে তারপরে আপনি আমার টাকা দিবেন, ব্যাস। কি কইলো বউ, আমি তোমার স্বামী, তুমি আমার বউয়া, আমার কিডনি বিক্রি করে অনলাইনে জুয়া খেলবা? হ্যাঁ, এই কথাটা কওয়ার আগে তোমার বুকটা একবার মুসুর দিল না? না, একবার মুসুর দেয়নি, কারণ টাকাটা আমার দরকার। সিসি বৌমা, তুমি কেমন জঘন্য মায়া মানুষ! হ্যাঁ, তুমি তোমার স্বামীর কিডনি বিক্রি করার টাকা দিয়ে জুয়া খেলবা? বউ, দেখো এইসব আউল ফল চিন্তা তোমার মাথার থেকে একদম জাইরা ফালায় দাও, আশেপাশের লোকজন যদি জানতে পারে তোমার তো মান সম্মান বলতে কোনো কিছু থাকবো না, তুমি সবার কাছে অনেক সুরে যাইবো, তাই আমি হাজার করে কইতাছি তুমি এই পথ থেকে ফিরে আসো, বউ ফিরে আসো। আমি তো এত নাটক দেখতে চাইতেছি না, আমি আপনারে কইছি আমার টাকা লাগবে, আপনি যদি 2 দিনের মধ্যে আমার টাকা না দেন, আপনার পুরো যদি 2 দিনের মধ্যে আমার টাকা না দিছে, আমি কিন্তু আপনার পুরো এই তালাক দিয়ে দিমু। কি দিবা? তুমি আমার তালাক দিবা? তুমি আমার তালাক দিতে পারবা? তুমি আমার সত্যি তালাক দিয়ে দিতে পারবা? আমগো জান্নাত, আমগো এসে ফুটফুটে মাইয়াটার কথা তোমার একটা বড় চিন্তা দেয় না? হ্যাঁ, তুমি সেই টাকার লেগে আমার তালাক দিয়ে দিতে চাইতেছো? এই টাকার লেগে যদি তুমি আমার তালাক দাও, তাহলে আমার মাইয়াটা কত বড় আঘাত হবে, তুমি একটা ভাবছো, চিন্তা করছো? বৌমা, একজন মা তার সন্তানের মঙ্গলের লেগে হাসি মুখে জীবনও দিতে পারে, আর তুমি জুয়া খেলার লেগে নিজের সন্তানের কথা ভুলে যাবা? হ্যাঁ, ভুলে যাইতেছি, ভুলে যাইতেছি। আমি আমার জুয়ার মধ্যে টাকা রাখবো, আপনার আমার টাকা দিবেন, আমি আর কিচ্ছু জানি না, যদি টাকা দিতে না পারছেন আপনার পরে তালাক দিয়ে আমি বাড়ি থেকে চলে যাবো, ব্যাস। মা কি হয়ে গেল? আমার সংসার থাকবো না, টাকা দিতে গেলে আমার নিজের নিজের বিসর্জন দিতে হবো। না বাসেন, তুই কোনো চিন্তা করিস না, বৌমা রাগের মাথায় অনেক কিছু খুঁজছে, তুই কোনো চিন্তা করিস না, পরে সব ঠিক হয়ে যাবে।
আমি হাইরে গেছি, 8000 টাকা হাইরে গেছি আমি। তোমার কি দিবে 8000 টাকা হাইরে গেছে? কথা যাতে মনে থাকে আইতেছি। মা, আমার মাটি কি করতেছে দেখতেছে? কি দেখতেছে বা? ও মা, আমার মাটির উপর কতদিন আদর করি না, শোনা মা আমার। মা তুমি ভালো হয়ে গেছো? আম্মা আমি ভালো হব না, আমি তো তোমার ভালো মাই না। জানো মা, তুমি আমাকে এতদিন আদর করো নাই দেখে আমি অনেক কষ্ট পাইছি। আরে আর কষ্ট পাইতে হবে না, এখন তোমার মা অনেক আদর করবে। বাবাও না খুব কষ্ট পাইছে, আমি বাবাকে বলে আসি যে তুমি ভালো হয়ে গেছো, বাবার থেকে আর দুনিয়ায় কেউ খুশি হবে না। না মা, বাবারে বলতে হবে না। শোনো মা, আমি তোমার এখন দোকানে নিয়ে যাব, দোকানে নিয়ে তোমার অনেক খাবার কিনে দিব, যাবা? ঠিক আছে ঠিক আছে, চল চল, আজকে আমরা অনেক গল্প করবো, চল। বুঝলাম, বাচ্চাটা রেডি হইতে এত সময় লাগতেছে, আমার তো টেনশনে গলা বলা শুকায় যাইতেছে। মাশাআল্লাহ, বাচ্চারা দেখতে তো অনেক সুন্দর। এই যে চলে আসছি, 1 লাখ টাকার 1 টাকা যদি কম দিচ্ছেন না আমি কিন্তু আপনাকে করে দিব না। দূর বাবা, কি যে কর না আপনি, 1 লাখ টাকা কেন, আমি 1.5 লাখ টাকা দিতে রাজি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাচ্চারা অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। এত কথা করেন না, টাকাটা তাড়াতাড়ি দেন। কোনো কারণে যদি ওর বাপে জানতে পারে তাহলে আপনারে কেন, আমার শুদ্ধ এখানে মাটিতে গাড়া দিব। দূর বাবা, আপনি কোনো চিন্তা করেন না, এই চলুন।
এনে যা আছে এটা রাখেন, বাকিটা ওর ডেলিভারি দেওয়ার পরে বিকালে আমি বুঝাই দিব। কথা কিন্তু এটা আসল না, আপনি কইছেন আপনার হাতে ওর দেওয়ানোর পরে আপনি আমার পুরো টাকা দিবেন, এখন আমার এই দু টাকা দিচ্ছেন কারে? দূর আপা, আপনি কোথায় কেসাল করতেছেন? পার্টির কাছে ওরে নিয়ে যাবো, পার্টি আমার টাকাটা বুঝাই দিব, আমি আপনার বিকালে বুঝাই দেবো। এটা তো আমার কাছে যা ছিল এটা দিয়ে আপনার বুঝ দিলাম। আপনি যদি পরে এক টাকা আমার কম দিচ্ছেন আপনার কোন খবর আছে? হ্যাঁ কইছি তো। মা তুমি কি একটা হানিলা? তোমার মামনে এত কিছু জানতে হবে না, তুমি যাও আঙ্কেলের সাথে যাও। তুমি কি আমার বেচা দিতেছো? আরে তুই যা আঙ্কেলের সাথে যা। আসো 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 মামনি, আসো আসো। গেলাম আমি। ঠিক আছে। দেখতেছি না আম্মা আমার কাছে মনে হইতেছে ঘরে তো নাই, আমি এক কাজ করি, তুমি রাখো, আমি আশেপাশে দেখে আই, ঠিক আছে? মা, বলাতে তো যা আমি জানি না। জানুস না মানে? তুই জানুস না মানে কি? তুই জানুস, তুই জানুস না তোর কাছে এত গুলো টাকা করতে আইসে, তুই টাকা করতে পারছিস, আমার মায়ের কিছু হইলে আমি বাঁচুন না, আম্মা।
আমার মাই এসে না তুই দেখছো তুমি দেখ তো খেলতেই বলে বেরিয়েছি তো কই দেখো নাই না সামনা আম্মা আর দাঁড়াইছিস কেন তোর বাচ্চা তুই যার কলিজারে ছিড়া লয়েছে তো সস তার জন্মদাতা বাপ আমি এই এই খবরদার এক পা আগাবি না এবার তো আমার এবার আমি তোকে এখানে এসেছি কত বড় সাহস তোর বুকের পাটা কত বড় তুই আমার কলিজার টুকরা আমার জান্নাতে আমার কাছে থেকে ছিড়া নিয়ে যাইতে সস হ্যাঁ তোর আজকে আমি মাইরেই ফালাম আমার টাকার অধিকার বেশি আমার টাকার অনেক মূল্য আমি রাস্তা দিব না তুই রাস্তা পাচারি না তোর আমি পুলিশের কাছে ধরাই দেবো পারুক আর না পারুক বাপমাই নাম রাখছে ফারুক আমি সেই ফারুক তুই আমার জেলখানার ভয় দেখাস হ্যাঁ এই বেটা জেলখানার প্রতি এইটা ভালো কোন আমার সিনে ভালোই বলো আমার রাস্তা থেকে সরে যা আমি এই মেয়ের 1,00,000 টাকা দা কিনছি আর 5,00,000 টাকায় বেচবো তোর লেগা তো আমি আমার 5,00,000 টাকা এখানে ফালাইয়া যাবো না ভালোই বলো আমার যাওয়ার সামনে থেকে সরে যা তাহলে ভালো হইব না আমি যত দিন আছে আমি তোমার এখন থেকে চোখে চোখে রাখ তোমার আমি পোনা একা যাই দিবি তুমি সবসময় আমার চোখে চোখে থাকবো বুঝতে পারি জান্নাত মা আমার একটা বার আমার কাছে আমি ভুল করে ফেলেছি মা অন্যায় করে ফেলেছি আমি কোনোদিন কোনোদিন তোমার বকা দিব না মা স্পর্শ করব যেই মা জোয়ার টাকা লেগে নিজের মাইয়া বিক্রি করে দেয় ওই রকম মায়ের থাকার না থাকা অনেক ভালো তোর যা কিছু আছে সব কিছু মনে হয়েছে
তুই আমার লগে খারাপ ব্যবহার করছিস, আমার পেট মায়ের লগে খারাপ ব্যবহার করছিস, সময় রয়েছিস আন্না আন্না আমি আমার সন্তানের দিকে তাকায়া, আমি আমার কিডনি বেসা তোর জোয়া খেলার লেগে টাকা দিস, আমি আমি আমার ভুল বুঝতে পারছি, জোয়ার ফাঁদে পড়া আমি নন্দ হয়ে গেছিলাম, আমার বুদ্ধি বিবেক সবকিছু আমি হারাই ফেলেছিলাম, আমি আর ভুল করুন না, আমার একটা করার জন্য আমার আমার সান্নাটটা একটু ধরতে দেন, একটু বুকে আনতে দেন সান্নাটটা, তোর মতো কাল লাগিনি আমার মায়ের বুকিং এত দূরের কথা, তুই আমার মায়ের আশেপাশে ফিরতে পারবি না, আমার মেতে বাইরে যা, আমি আমি আমার ভুল তো বুঝতে পারছি, আমি তোরে মাফ করে দিব, তোর মতো কাল লাগিনি, কাইন্দা যদি মইরাও যাস তাও আমার মায়ের আমি ধরতে দিব না, দিব না, তুই বাইরে আমার রুমেতে, তুই বাইরে আমার ঘরেতে যা, একটা পা দেন না, আপনি আপনি এনে কেমনে এলেন? তার মানে তুই আবার চিনতে পারছস, এই জন্য তোর গলা দিয়ে কথা বের হইতাছে না, তুই আমার কাছ থেকে 4 লক্ষ টাকা নিয়া সেই টাকা হজম করে ফালাইবি আর আমি তোরে খুঁজে পাবো না, এটা তুই কেমনে ভাবলি? তুই যদি কবরে থাকতি না তোর আমি কবর থেকে খুঁজে বাইর করতাম। জান্নাতের বাবা, ও জান্নাতের বাবা, তুমি এদিকে করেছো, আমি ওনার থেকে 6 লাখ টাকা নিয়েছিলাম বিয়ের কথা কইয়া, বিশ্বাস করো আমি মন থেকে ওনার বিয়ে করতে চাইনি, আমি খালি টাকার জন্য ওনার সাথে অভিনয় করছি। ওর মিষ্টি কথায় ফাঁসাইয়া আমার বউডারে পর্যন্ত তালাক দে হইছে, যে আমি ওর কাছে বিয়ের কথা কইছি তখন আমার সবকিছু থেকে ব্লক দিছে, তখনই আমি বুঝতে পারছি টাকার জন্যই আমার সাথে এসব করছে, ভাই আমার সংসারটারে একবারে ধ্বংস করে দিছে, ধ্বংস, আমার সংসার তো শেষ হয়ে গেছে, যাওয়ার হইছে, এখন আপনার বউরে কোন আমার 4 লাখ টাকা আমার দিয়া দিতে, আর আমার টাকা যদি আমি না পাই আজকে আমি আপনার বউরে আমার বাড়িতে নিয়ে যায়া ওরে আমি দাসী বান্দি বানায় রাখবো যেই পর্যন্ত আমার 4 লাখ টাকা শোধ না হইব, ভাই আপনি ওরে শেষবারের মতো জিজ্ঞেস করেন আমার টাকা দিব নাকি ওরে আমি আমার বাড়িতে নিয়ে যাব, আমি বাসে মহিলার লেগা 1টা টাকা খরচ করতে পারুম, আপনি যা খুশি আপনি তাই করতে পারেন, আমি ভুল করে ফেলেছি, আপনার পায়ে ধরতেছি, আপনি যেন আমার কেউ না, আপনি এসব কথা কইেন না, আমি আমি কান ধরছি তবা কাটতেছি, আমি আর জীবনে মোবাইল ধরুন না, জীবনে লাগে না, আপনি ওরে বাসান, তোর মতো জঘন্য মহিলার পিছনে আমি আমার আর 1টা টাকা খরচ করতে পারুম না, অনেক করছি অনেক, নিজের কিডনি পর্যন্ত বেচা দিছি তোর তোর কইরা, আমার সাফ কথা ধরলে আমি আর 1টা টাকাও
খরচ করতে পারুম না, তোর লাগে আমার পরিবারটা ধ্বংস হয়ে গেছে। এইখানে পড়ে থাক, তুই সোমবারের টাকা খায় হজম করবি, আর এমনি এমনি তোরা ছাইড়া দেবো, অসম্ভব। আজকে ধরে আমি এই জোয়ারের বাচ্চায় আমার সংসার ধ্বংস করার মূল কারণ। এই সেই জোয়ারের বাচ্চা যার কারণে আমার ভাতি ভাইয়াকে তালাক দিয়ে চলে গেছে। ভাইজান, আর তুই তো তালাক কে ভেঙে দিত। কিসের বাপ, এই ওরে কোনো পানি দিবি না, এক ফোঁটা পানি এক দানা খাবার ওরে দিবি না। আজকের থেকে আমি ওরে সকাল বিকাল রাত তিন বেলা রুটিন করে মান, না খায় না দায়া এই বাড়িতে কাম করব, এটাই অস্বস্তি। অবশ্যই ভাইজান, ও আমার সংসারের অনেক ক্ষতি করছে, এখন থেকে আমি ওরে যখন যখন সময় পাবো তখন আমি ওরে ইচ্ছা মতো পিটাবো, ইচ্ছা মতো পিটাবো ওরে। আর ওই না খাই বারে সব কাজ করবো, চল। আমার মেয়ে সব বুঝে, আমার কইছো না তুমি? লেখো লেখো লেখো। அம்மா বড় লাগে, তুমি ভিতরে যা। আব্বাই তুমি আমার বাড়িতে আইসো কেন? আমার ক্ষমা করে দাও, তুমি ক্ষমা করে দাও আমার, আমি আমার পাপের সাজা পাইছি। বিশ্বাস করো, বিশ্বাস করো, জোয়ার ফাঁদে পড়ে না আমি পুরো অন্ধ হয়ে গেছিলাম, আমি আমার হিতাহিত জ্ঞান সব কিছু হারাই ফেলেছিলাম। আমি না টাকা লোভে টাকার জন্য শুধুমাত্র ওই লোকটাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম, কিন্তু উনি যখন আমার বিয়ের জন্য চাপ দিয়েছে, বিশ্বাস করে আমি ওনার ভাব পেরে দিয়েছি। আমি আর ওনার যাতে ত্যাগ করি নাই, আমার ভুল হয়ে গেছে, আমার একমাত্র চাপি শুধু তুমি, আমার ক্ষমা করে দাও। তুমি না, তুমি না জানো তার জন্য আমার সব অত্যাচার সহ্য করছো, নিজের কিডনি বিক্রি করে দিছো, আমাকে দেশবারের মতো ক্ষমা করে দাও। মা, সিমলার প্রাপ্যটা তুমি লয়ে আসো।
আপনি আমার কি প্রাপ্য বুঝাই দেবেন? আমি আপনার কাছে কিচ্ছু চাই না, আপনি খালি আমার ঘরে আমার একটু ঠাই নেন, আপনার সাথে আমার মায়ের সাথে আমার একটু থাকতে দেন, প্রয়োজনে প্রয়োজন আমি এবারে চাকরানি হয়ে সারাটা জীবন কাটাই দেব। আপনি সত্যি সত্যি আমার তালাক দিয়ে দিতেছেন? হ্যাঁ, তোমার তালাক দিয়ে দিতেছি, কারণ তোমার মতো মাইয়ের লোকে সংসার করে সন্তান।